দেশের উপরাষ্ট্রপতির নির্বাচন বিয়লি 5 বজাত সম্পন্ন ভোট গ্রহণ এনডিএর প্রার্থী জগদীপ ধনখড় বিরোধীর প্রার্থী মার্গারেট আলভা পুয়া 10 বজাত সংসদ ভবনত আরম্ভ হয় ভোট গ্রহণ প্রক্রিয়া প্রথমতো ভোট প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে তারপর সাংসদসকলে এজন এজনকৈ করে ভোটদান বিয়লি 5 বজালৈ চলে ভোটদান প্রক্রিয়া আজি সম্পন্ন হব ভোট গণনা আজি ওলাব নির্বাচনের ফলাফল উপরাষ্ট্রপতিক নির্বাচিত করে ইলেকট্রেল কলেজে ইলেকট্রেল কলেজ গঠিত হয়েছে লোকসভা আর রাজ্যসভার সাংসদসকলে রাষ্ট্রপতির নির্বাচনত লোকসভার 2 গৰাকী আর রাজ্যসভার 12 গৰাকী মনোনীত সাংসদে ভোটদান করব নয় যদিও উপনির্বাচনত ভোটদান করব পারে লোকসভার নির্বাচিত সাংসদ 543 গৰাকী লোকসভার মনোনীত সাংসদ 2 গৰাকী রাজ্যসভার নির্বাচিত সাংসদ 233 গৰাকী রাজ্যসভার মনোনীত সাংসদ 12 গৰাকী সংসদর মুঠ সাংসদর সংখ্যা 790 গৰাকী সাংবিধানিক ব্যবস্থা মতে এই 790 গৰাকী সাংসদে নির্বাচিত করে উপরাষ্ট্রপতি রাজ্যসভার 8খন আসন খালি তৃণমূল কংগ্রেসের 37 গৰাকী সাংসদে ভোটদানের পর বিরত থাকে এনডিএর 441 গৰাকী সাংসদ 5 গৰাকী মনোনীত সাংসদর সমর্থন এনডিএ নবীন পাটনায়কর বিজু জনতা দল জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস মায়াবতীর বহুজন সমাজ পার্টি চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি সুখবীর সিং বাদলর শিরোমণি আকালি দল আর শিবসেনার একনাথ সিন্ডে শিবিরর সমর্থন নিশ্চিত এনডিএর প্রার্থী জগদীপ ধনখড়ল এনডিএর বাহিরের 81 গৰাকী সাংসদর ভোট এনডিএ লাভ করা নিশ্চিত ইয়ার বিপরীতে মার্গারেট আলভাই মাথো 200 ভোটহে পাব বলে ধারণা করা হয়েছে কংগ্রেস এম কে স্টেলিনের ডিএমকে লালু প্রসাদ যাদবর আরজেডি শরদ পাওয়ারর এনসিপি অখিলেশ যাদবর সমাজবাদী পার্টি আর বাঁ দল সমূহর সমর্থন আছে মার্গারেট আলভালৈ এনে পরিস্থিতিত জয়ের সকলো সম্ভাবনা এনডিএর প্রার্থী জগদীপ ধনখড়ের পক্ষত নিউজ ডেস্ক রিপোর্ট অসম লাইভ 24